শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ জামালউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা, পিতা মৃত্যু আলহাজ মিজানুর রহমান, গ্রাম ডহরজানি, পোস্ট নোরদা, উপজেলা সাঁথিয়া, জেলা পাবনা। তখন আমি SSC পরীক্ষার্থী ছিলাম, সেই পরীক্ষা 71 পর গিয়ে দিলাম আর কি। ওই ছোট জীবন থেকে আগের থেকে ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম। আপনার স্কুল কোনটা? আমার স্কুল দুলারী উচ্চ বিদ্যালয়। এমনি আপনাদের এখানে দাপটটা কাটছিল? দাপট বলতে আমাদের এখানে তো আগের থেকে পাকিস্তান আমল থেকে জামাতের দাপটটাই বেশি ছিল, মুসলিম লীগ জামাত এইটার দাপট বেশি ছিল। এখানে যে মতিউর রহমান নিজামী যুদ্ধ অপরাধী, উনি মারা গেলেন, ওনার দিশারি লোকই বেশি ছিল সেই সময়। যুদ্ধের সাথে কিভাবে সম্পৃক্ত হয়ে গেলেন? আচ্ছা, আমি অসহযোগ আন্দোলন থেকে শুরু করে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে 1971 সালে মে জুনের দিকে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য ইন্ডিয়ায় পাড়ি দিই। আমার সঙ্গে আরো দুইজন লোক ছিল, যতীন্দ্রনাথ তো আসছে, দুইজনই মারা গেছে। ওই ম্যাপ ধরে ধরে হেঁটে 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 বর্ডার ক্রস হলাম। কোথায় উঠলেন? ওই জলঙ্গিতে যা উঠলাম, শিলমারি 14,000 প্রাগপুর, এখান থেকে 12,000 জলঙ্গিতে উঠে তারপরে কৃষ্ণনগর অন্ধে ভারতে চলে গেলাম কেশুয়াডাঙ্গা ক্যাম্পে। ক্যাম্পে যাওয়ার সেখানে ট্রেনিং টুলিং নিয়ে ক্যাম্প বলতে কোন ক্যাম্পে গেলেন? এটা হলো পানিঘাটা ছিল ক্যাম্পটা, তরঙ্গপুর পানিঘাটা। 21 দিনের ট্রেনিং এর পরে এই এক মাসের মধ্যে আবার আমাদেরকে গেরিলা ট্রেনিং নেওয়ার পরে ব্যাক করালো আর কি। ট্রুপস একটা দল বেঁধে আমাদের সাথে, যেমন 21 জন 22 জন আমরা ছিলাম, একটা দল বেঁধে আমাদেরকে আবার ব্যাক করে তোমরা তোমাদের এলাকায় দিয়ে তোমরা 21 জন এসছেন? হ্যাঁ, 21 জন। 21 জন আসার পথে 2 জন মারা গেল যুদ্ধে। ওই যে রায়টা আল্লাহর দরগা, মানে ব্রিজের ওই মুড়া পাখানাদানের সাথে সন্মুখ যুদ্ধে 2 জন মারা যায়, তারপরে আর বাদ পড়ে গেলাম। কার কমান্ডে আপনারা আসতে যান? যুদ্ধকালীন কমান্ড ছিল নিজাম ভাই, নিজামউদ্দিন মারা গেছে। যে গ্রুপটা, গ্রুপে কে কমান্ডার ছিল? গ্রুপে যুদ্ধকালীন কমান্ডার আমি নিজেই ছিলাম। তো আমরা ছিলাম গেরিলা যোদ্ধা, আমরা অতর্কিতভাবে হামলা করে ওই রাজাকার আলবদর যায় ওইগুলার পর হামলা করে অস্ত্র টস্ত্র কারিয়ে আসতেন। এই আগস্ট মাস নৌকায় যখন আমরা লতিফ মির্জার সাথে থাকছি, লতিফ মির্জা সিরাজগঞ্জের, লতিফ মির্জার ওখান থেকে ইয়ে করার পর SM আমির আলী শাহ মারা গেছে। আবার তারপর আমার সাথে ছিল আবুল কাসেম সর্দার, উনিও মারা গেছে। আমরা 11টার নৌকায়, এই যে ব্রিজ আছে না শস্য সোনাতলা বাগাবাড়ি রোডে, এই ব্রিজের নিচ দিয়ে আমরা উপার ছিলাম, নৌকাগুলো উপার ছিলাম। আমরা ঠিক রাতে 1টা 1.5টা সময় নৌকাগুলা ব্রিজের কাছে এসে গেছি, আমরা নৌকা ব্রিজের নিচ দিয়ে আবার এই দিকে চলে আসবো, সাঁথিয়া থানা, ফরিদপুর থানা, ভাঙ্গুড়া থানা এই দিকে চলে আসবো।
তা আমরা ওখানে নৌকা ভিতরে ঢোকাতে আমাদেরকে বাধা দিল যে আপনাদের নৌকা চেক করাবে রাজাকাররা। আর তখন ব্রিজে রাজাকাররা আর মিলিটারিকে খালি টহল দিত। বাধা দেওয়ার পরে তখন আমরা ভিতরে ভিতরে প্রস্তুতি নিয়ে নিলাম যে বাধা যখন দিলে চেক করবে। তা আমরা আমরা রেডিও আগলাম, আমরা অস্ত্র টস্ত্র নৌকার মধ্যেই রেডি। আর ওরা মনে করছে যে খলি, আমরা বলছি যে আমরা খলি উঠি নৌকা। এই কথা বলার পর তো ওরা তখন ওই নৌকায় এক দুই নৌকায় দুই তিন নৌকায় দুইজন তিনজন করে উঠেছে, অস্ত্র টস্ত্র কাঁধের হাতে ঝুলা মনে হলি অমনি ওরে গরমরা ঠাসিদের অস্ত্র টস্ত্র কাটিলে আমরা নৌকোগুলো, তখন তো সালের নৌকোটুকু ছিল না, তখন এই যে বাদাম নৌকা সাথে সাথে আমার মাল্লারা পাল তুলে দিয়ে সাথে সাথে আমরা এগারোটা নৌকায় তখন ওই ওরা যে আট নয়জন যা উঠেছে ওদেরকে ওর অস্ত্রপাতি সহ আমরা নৌকার মধ্যে পাঠিয়ে ফেলাইছি। ওদেরকে নিয়ে সুদূর এই যে বারোয়ানি, হ্যাঁ, প্রায় পাঁচ ছয় মাইল চলে আসলাম। চলে আসার পরে এই যে চরপাড়া লৈলর বিল কয়েক বন্যকাটি লৈলর বিল ওই ওখানে ওদের ভোর রাত্রে ওদেরকে মেরে ফেলে দেওয়া হয়। 27 নভেম্বর সর্বশেষ যুদ্ধ যখন ধুলাউড়িতে যেটা দেখে আসলে এখানে 11 জন মুক্তিযোদ্ধা মারা যায়, আর 11 জন স্বাধীনতাকামী মানুষ যারা মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি এরা মারা যায়, 22 জন মারা যায়। এখানে কি নামের তালিকা আছে? হ্যাঁ, নামের তালিকা আছে ওখানে, ওখানেই আছে। তারপরে আমিও জানি কিছু মনে আছে কয়েকজন নাম, যেমন দারা, সাদ, খবির, মধু, আউয়াল, আরও কয়েকজন আছে আর কি। এই যুদ্ধটা মানে আমরা ভেবেছিলাম যে মুক্ত এলাকা হয়ে গেছে, পাকিস্তানি হানাদার বাহিনী 7 মাইল 10 মাইল দূর ওই আতাইগুলোর থেকে এখানে আসতে পারবে না। আর তখন রাস্তাঘাট ছিল না, আর বন জঙ্গল কাঁচা রাস্তা ছিল, আমরা ভেবেছিলাম যে এখানে হয়তো মিলিটারি আসবে না। কিন্তু আলবদর আল শামস রাজাকার তারাই সংবাদ দিয়ে সাথে করে নিয়ে আসছিল, প্রায় 400-500 আর্মি আসছিল হেভি মেশিন গান সহ। আমরা ঠিক রাত 1:30-2 সময় শেল্টার দিয়ে, হ্যাঁ, সবাই স্বয়ংকক্ষ আছে, আর ওরা অতর্কিতভাবে যে এলাকাটা আমরা ছিলাম ওই জায়গাটা ঘিরা, অতর্কিতভাবে চারদিকতে ঘিরে ব্রাশ ফায়ার, তখন আর প্রতিরোধ করা যায় নাই। অস্ত্রপাতি ফেলে মুক্তিযোদ্ধারা বিভিন্ন জায়গায় তখন জীবন বাঁচানোর জন্য চেষ্টা করছে। ওরা তখন আগুন দিয়ে জ্বালাও পোড়াও করে যে 22 জন লোককে, 11 জন মুক্তিযোদ্ধা আর 11 জন মুক্তিকামী মানুষকে হত্যা করে। এটা এইভাবে হওয়ার পর তখন তো তাণ্ডব লীলা শুরু হয়ে গেল। এই অবস্থা তখন মুক্তিযোদ্ধারা অস্ত্র মাটির নিচে পুঁতে টুতে 4-5-6 দিন আত্মগোপনে সবাই থাকে। আমি নিজেও আমার ওই ওই পুরান বাড়িতে 11টা রাইফেল সহ একটা SMG, এতগুলো গ্রেনেড, হ্যাঁ, এই এইগুলো মাটির নিচে গাড়ি, আমিও পলাইছিলাম ওই যে সাদাতপুর থানার মধ্যে। তারপরে যখন আবার পরামর্শ আমরা সব বেড়ে সুসংগঠিত হওয়ার পরে পাকিস্তান হানাদার বাহিনীর উপরে মুক্তিযোদ্ধা প্লাস মিত্র বাহিনী ভারতের এরা যখন হামলা শুরু করলো, ওরা তখন দিশেহারা হওয়ার জন্য তখন আমরা আবার অস্ত্র টস্ত্র তুলে আমরা ধুলাউড়িতে ক্যাম্প করলাম, সাথিয়া ক্যাম্প করলাম। এই করার পর 9 ডিসেম্বর হানাদার মুক্ত হয় আমার সাথিয়া উপজেলা। রাজাকারের অবস্থা এখানে কেমন ছিল? রাজাকার যেহেতু পাকিস্তানি সমর্থক বেশি ছিল, মুসলিম লীগ এবং জামাত ইসলাম বেশি ছিল, এই জন্য রাজাকারের অবস্থা তো ভালোই ছিল, খারাপ ছিল ভালোই ছিল। মতিরুজ্জামান নিজের বাদে বাকি অন্য যে কজন আসছিল রাজাকার, যে কজন বেঁচে আছে ওদের কি কয়েকজন নাম বলা যায়? রূপসী বাউসগাড়ি যে জায়গা দিয়ে আসলেন ওই জায়গাটা একজন আছে, আমানুল্লাহ নামে একজন আছে, বেঁচে আছে। আর মাঝে তালে আরও কয়েকজন ওটা মারা গেছে। আর হাবিবুর রহমান নামে নর্দার একজন রাজাকার এখনও জীবিত আছে, তোগানদের করি হয় এই 2-4 জন আর কি। যেই লক্ষ্য নিয়ে আপনারা যুদ্ধটা করেছেন, দেশ স্বাধীন করেছেন, এখন কি মনে হচ্ছে দেশটা কি সেদের দিকে এগোচ্ছে কিনা? ব্যাপার হলো বিভিন্ন সময় বিভিন্ন সরকার আসার পর দেশটা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল, শোষণহীন সমাজ ব্যবস্থা, দুঃখী মানুষের পেটে ভাত, এই যে বৈষম্যটা এটা হওয়ার কথা ছিল। এইটা বঙ্গবন্ধু হত্যার পর বিগত কয়েক বছর বিভিন্ন সরকার আসাতে দেশটা অনেক পিছিয়ে গেছিলো। এখন আবার বঙ্গবন্ধুর প্রতি জননেত্রী শেখ হাসিনা এদেশে ক্ষমতায় আসার পর, প্রধানমন্ত্রী হওয়ার পর দেশটা অনেক অগ্রগতির দিকে আছে আর কি, দেশটা এগিয়ে যাচ্ছে আর কি। তরুণ প্রজন্ম যারা, ওদের উদ্দেশ্যে যদি কোনো আদেশ বা পরামর্শ আপনি দেন? তরুণ প্রজন্ম, যে এই দেশটা তো স্বাধীন হয়েছিল, এমনি তো স্বাধীন হয় নাই, 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে, 3 লক্ষ মাবুনের ইজ্জতের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা তো রক্ত ভিজা, হ্যাঁ, রক্ত দিয়ে স্বাধীন করা, যার জন্য স্বাধীনতার অপব্যাখ্যা দূরে রেখে স্বাধীনতার চেতনা নিয়ে যাতে দেশটা এগিয়ে যেতে পারে এবং কুসংস্কার থেকে
যাতে তরুণ সমাজ বেরিয়ে আসতে পারে, দেশসেবক হিসেবে যাতে জাতির পাশে থাকতে পারে, এই এই আশাবাদ ব্যক্ত করে আমি তাদেরকে তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।